আল্লাহ নবী এক তারিখে মেম্বারে কদম মোবারক রাখলেন একবার বললেন আমিন দ্বিতীয় মান কদম মোবারক রাখলেন আবার বললেন আমিন তৃতীয়বার মেম্বারে কদম মোবারক রাখলেন আবার বললেন আমিন আমার নবী সাহাবাই কেনামেরা অবাক হয়ে গেলেন দ্বারে নবীকে মায়া নবীকে বহুবার মেম্বারে কদম্ববার রোগ রাখতে দেখেছি এমন করে তো আমিন বলেন না আজকে কেন তিনবার আমিন বললেন আল্লাহ নবীর সাহাবারা গ আমার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি ব আল্লাহ হজুর বেয়া দবি বহুবার আপনি মেম্বারে কদম মোবারক রেখেছেন এমন করে তো আমিন বলেন না আজকে কেন আপনি আমিন বললেন আল্লাহ নবী বলতে লাগলেন ওরা ও আমার সাহাবায়ে کرامেরা আমি রসুল্লাহ মিম্বারে কদম মোবারক রাখতে যাব এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাঈল আলাইহিন السلام আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেল আর রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে এই মাসের হক আদায় করতে পারল না আল্লাহকে সন্তুষ্ট করতে পারল না নিজের গোনা ক্ষমা করে নিতে পারলো না জান্নাতের হকদার হতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি রসুল্লাহ বলেছি আমিন দ্বিতীয় আমিনের ব্যাখ্যা দিতে লাগলেন ও আমার আমি রসুল্লাহ দ্বিতীয়বার কদম মোবারক রাখতে যাব আবার জিবরা ইলামিন আলাইহিসালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব ওই ব্যক্তি ধ্বংস হোক যিনি একজনকে তাদের সেবা করে যত্ন করে তাদের খেদমাত করে তাদের দোয়া নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের হকদার হতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী বললেন আমিন তৃতীয় আমিনের ব্যাখ্যা দিলেন নবী আমার সাহাবাদের বলতে লাগলেন ও আমার সাহাবাই কে নামের আমি রসুল্লাহ তৃতীয়বার কদম রাখতে যাব আল্লাহ পাকের ফারিস্তা হাজরাত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন যে ব্যক্তি আমি নবী আমার নামটা শুনলো আমার রসুল্লাহ মধুমাকা নাম পেয়ারা নাম কালামটা শুনলো যে ব্যক্তি দরুদ পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী বললেন আমিন ও ভাই এই কথাটা অনেক ব্যাখ্যা আছে যদি আপনারা এই কথাটা একাধিকবার শুনেছেন এর অনেক সূক্ষ্ম ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো আমাদের জানা দরকার আছে না নেই হাদিস আমরা শুনেছি কিন্তু এর ব্যাখ্যা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম প্রথম আমিনের ব্যাখ্যা দিলেন জিব্রাইল আমিন আল্লাহ সালাম আমার নবীকে শুনিয়ে শুনিয়ে বলছেন যে ব্যক্তি রমাদানুর মোবারক মাস পেল এই মাসের হক আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করে নিজের গোনা ক্ষমা করে নিয়ে আল্লাহ জান্নাতের হকদার হতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক এই কথাটা বলছেন কে কাকে ভাবতে হবে আল্লাহ পাকের ফারিস তাহাজ জিব্রাইল আমিন আল্লাহ সালাম আর আমিন যিনি বললেন তিনি কে এই দুটো জিনিস ভালো করে গুরুত্ব দিতে হবে কথাটা যিনি বলছেন আল্লাহর ফারিস্তা জিব্রাইল আমিন আল্লাহ সাল্লাম আর আমিন যিনি বলছেন আল্লাহর পিয়ার হাবিব আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম অতএব আমার নবী যদি কোনো বিষয়ের উপরে আমিন বলেন ওই আমিনটা পৃথিবীতে আর ওই আমিনের সমতুল্য কোনো আমিন হতে পারেন না আমার নবী যদি কোনো কথা বলেন নবীর কথার থেকে দুনিয়ার অন্য কানু মানুষের কথার দাম বেশি হতে পারেন না আমার নবী যদি দোয়া করেন আমার নবীর থেকে বড় দোয়া দামি দোয়া আর কোন দোয়া হতে পারেন না অতএব নবীর আমিন এই বিষয়টা কিন্তু ছোট বিষয় হতে পারে না ঠিক তার সাথে সাথে বলবো জিব্রাহ আলম আল্লাহাল্লাম বলছেন যে রমজান মাস পেল আর রমজান মাসের হক আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম তাহলে ধ্বংস হোক তাহলে এই কথাটা ভাবলে একটু সূক্ষ্মভাবে যদি গুরুত্ব দিয়ে ভাবি যদি কেউ আমাদের মধ্যে এই রমজান মাসকে নিয়ে আমরা হক আদায় না করে গুরুত্ব যদি না দেই হক আদায় না করে যদি গাফিল হয়ে থাকি তাহলে জিব্রাইল আমিন আল্লাহ সালামের ওই বদ্দা আর নবীর আমিনটা তার উপরে প্রয়োগ হবে সন্দেহের অবকাশ নেই তাহলে এর হাত থেকে বাঁচতে গেলে এই আমিন থেকে বাঁচতে গেলে আমাদেরকে এই মাসের হক আদায় করতে হবে এবং ধ্বংসের বিষয়ে কেমন ধ্বংস হোক আসলে তার ধ্বংসটা কিরূপ ধ্বংস এর একটা ব্যাখ্যা দরকার আছে না নেই আছে না তারপরে বলবো রমজান মাসের হক আদায় যদি আমরা না করি তাহলে ধ্বংস যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি তাহলে নবীর নবীর আমিনটা হবে তাহলে আমিন আমিন ওই থেকে প্রয়োগ থেকে আমাদেরকে বাঁচতে গেলে কি করতে হবে রমজান মাসের হক আদায় করতে হবে হক আদায় করব কিভাবে এটুকু আগে আমাদের জানা দরকার এবং আমিন থেকে বাঁচার রাস্তাও খোঁজা দরকার কথা ঠিক না বে ঠিক কেন ধ্বংস হোক এই কথা বলেছেন এই কেন ধ্বংস হোক এই কথাটারও একটা ব্যাখ্যা আছে আছে না নেই আমরা অনেক কথা একেবারে নর্মালভাবে ভাবে নেই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে গুরুত্ব সহকারে বলতে হয় গুরুত্ব সহকারে শুনতে হয় গুরুত্ব দিয়ে মানার চেষ্টা করতে হয় আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা এড়িয়ে চলি যার কারণে আমাদের জীবনে অনেক ঘাটতি থেকে যাচ্ছে অনেক কমি থেকে যাচ্ছে এর কারণে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়কে আজকে আমরা গুরুত্ব দেওয়াটা ভুলে যাচ্ছি যার কারণে আমাদের জীবনের অবনতি দেখবেন গাড়ি বাড়ির উন্নতি করেছি রাস্তাঘাটের উন্নতি হয়েছে জামা কাপড় খাবার দাওয়া সব আপডেট করেছি আমাদের ইমানটাকে আমরা ঠিক উন্নতি করতে পারছি না এটা আমাদের একটা বড় সম্মানিত ভাইয়েরা আসুন তাহলে আগে রমজান মাসের হক আদায় করতে গেলে এই মাসে আমাদেরকে রোজা রাখতে হবে প্রথম কি করতে হবে রোজা রাখতে হবে এখন রোজা রাখতে হবে এই কথাটা কিন্তু সবাই জানে মোমেন মুসলমান কিন্তু আপনাদের কি মনে হয় আজকে আমরা আলহামদুলিল্লাহ কটা রোজা সমাপ্ত করলাম কটা হলো পাঁচটা পাঁচটা কমপ্লিট করলাম আপনাদের কি মনে হয় সবাই পাঁচটা রোজা রেখেছে প্রত্যেকটা গ্রামে খুঁজলে কিছু মানুষ আছে জওয়ান যুবক তারপরে মা বোনদের ভিতরে কিছু মানুষ আছে তারা ইচ্ছাকৃত রোজা গুলো রাখেনি আল্লাহ এতটা কঠোর নয় যে একটা অসুস্থ মানুষের উপরে আল্লাহ বোঝা চাপিয়ে দিয়েছেন আল্লাহ এতটা কঠোর নয় যে একটা অসুস্থ মানুষের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন অসুস্থ মানুষের উপর রোজা ফরজ নয় আল্লাহ শরীফের অপর আয়াতে নাফসান আমি আল্লাহ বান্দা বান্দির উপরে এমন একটা হুকুম চাপিয়ে দেইনি যেটা বান্দার সাধ্যের বাইরে যেটা পান্দা পারবে না আর আমি চাপিয়ে দিই সেরকম একটা হুকুম ইসলামের মধ্যে নেই তাহলে যারা রোজা রাখছে না সুস্থ সবাল মানুষ যাদের উপরে রোজা ফরজ যারা রোজা আগামী দিন অনেকে রাখবেও না যেটা দেখছি আমরা আমাদের গ্রামে আপনার গ্রামে পাশের গ্রামে বন্ধু বান্ধবের মধ্যে আত্মীয়দের মধ্যে অনেক মানুষ রোজা রাখে না তাহলে যে ব্যক্তি রোজা রাখছে না প্রথমত সুস্থ সবাল মানুষ তাহলে ওই ব্যক্তি কি রোজার মাসের হক আদায় করতে পারবে হক আদায় করতে আর যদি সেই ইচ্ছা কৃত রোজা না রাখে তাহলে জিবরাইল আমিন আল্লাহ সালামের ওই বদ্দ আর নবীর আমিন থেকে কি বাঁচতে পারবে তাহলে ধ্বংস অনিবার যোকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গিয়ে আমরা সবাই গ্রামবাসী মিলে যদি দোয়া করি নবী যেখানে আমিন বলছেন আমার রসুল যেখানে আমিন বলছেন সালাম যেখানে ধ্বংস হোক আমরা কি তাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো বলে মনে হয় বাঁচাতে পারবো না এখানে সতর্ক করতে হবে আমি একদম মেপে কথা বলি যারা আমাকে চেনেন জানেন মোটামুটি জানেন আমি আমার জায়গা থেকে সব সবসময় চেষ্টা করি হক আদায় করা সম্মানিত ভাইরা তাহলে যারা রোজা রাখতে পারছেন না কেন আসলে কি তারা পারে না বলে রাখছে না বদমাশি করে আগে ক্লিয়ার করি অনেক মানুষ যারা আমাদের মধ্যে রোজা রাখছেন না যারা আমার এখানে এসে বসেছেন যারা দূর দূরান্ত থেকে আমার আওয়াজ শুনছেন যারা অনলাইনের মাধ্যমে আমার কথাগুলো শুনছেন যেহেতু আমি এখানে বসেছি রহমতের মাস প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে আমানত আপনাদের সময়টুকু আমার কাছে আমানত আমি আমানতের খেয়ানত করা করলে আল্লাহ আমাকে ছাড়বেন আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আমানত বজায় রাখার আমি আপনাদেরকে সতর্ক করছি আপনারা রোজা রাখুন আল্লাহর কথা অনুযায়ী আমরা পারবো না আল্লাহ চাপিয়ে দিয়েছেন গরম ছিল এবছরে গরম কম তার আগের বছর বেশি গরম পেয়েছি আগামী আমরা আরো ঠান্ডার সময় রোজা পাবো এরকম হয় মাঝে মাঝে মানে প্রত্যেক দিন কিছু দিন পিছিয়ে পিছিয়ে মানে ওয়েদারের সঙ্গে ঠান্ডা গরম মিলিয়ে বর্ষা মিলিয়ে একটা রোজার মাস আমরা পাই অতএব যারা রোজা রাখছেন না কেন রাখছেন না যদি না রাখেন তাহলে রোজার মাসের হক নষ্ট করা হচ্ছে কথা ঠিক না বেঠিক কেন রাখছেন না ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি রোজা রাখেন না কেন বলবে আমি রোজা রাখতে পারি না এখানে আমাদের কিছু বাবা মা ত্রুটি আছে ছোট বাচ্চারা যখন রোজা রাখার জন্য আবেগী হয়ে পড়ে আমাদের কাছে যখন আবদার করে মা আমি রোজা রাখবো আব্বা আমি রোজা রাখবো আমাকে ওঠাবেন সেহেরি খাবো আমরা অনেক আব্বা মা তাদেরকে রোজা রাখতে দেই না কি বলি এখন তোমার রোজা রাখার বয়স হয়নি রোজা রাখলে তারা একটু কষ্ট পায় তাতে কি হয় আব্বা মার দয়া মায় লেগে যায় তোকে রোজা রাখতে হবে না আমরা তাদেরকে যখন অভ্যস্ত করানো দরকার ছিল অভ্যস্ত করাইনি অভ্যাসে পরিণত করতে পারিনি রোজা রাখা শেখাতে পারিনি এখন বড় হয়ে গেল আদরিত বাচ্চারা মানুষ হয় কারোর খরাক একটু বেশি কারোর একটু কম আমরা খাদ্য তো সবাই এক সমান খাইনি কারোর একটু বেশি কারো একটু কম কেউ একটু খিদে বেশি কেউ একটু খিদে কম অতএব এখানে একটা সময় দেখা যাচ্ছে আমাদের ছেলেরা মেয়েরা বড় হয়ে গেল তাদের এবারে খিদে বেশি তারা আর খিদে সহ্য করতে পারে না ছোটবেলা থেকে শেখালাম না এখন বড় হয়ে গেল আঠারো বছর বিশ বছর চোদ্দ বছর পনেরো বছর সুস্থ সবাল আমাদের বাচ্চারা তারা রোজা রাখতে পারছে না অনেক ছেলে মেয়ে আমাদের আছে বিবাহ দেওয়ার পরে শ্বশুর বাড়ি গিয়েছে বউমা বাড়িতে সবাই রোজাদার বউমাটা রোজা রাখছে পারছে না বললো আমি রোজা রাখতে পারি না বাপের বাড়িতে রোজা রাখতাম না আমার খোদা সহ্য হয় না অনেক যুবক ছেলে সুস্থ সবাল তারপরে তারা বলছে আমরা রোজা রাখতে পারি না আবার কিছু মানুষ সুযোগ খোঁজে বাহানা দেয় আমার গ্যাস বেড়ে বেড়ে যায় যায় আমার আমার রোগ অম্বল হয় হয় অনেক রকম দেয় যে বা যারা রোজা রাখছে না নিঃসন্দেহে তারা রমজান মাসের হক নষ্ট করছেন নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত মধ্যে আছেন নিঃসন্দেহে তারা ধ্বংস হবেন কেন ইব্রাহ আমিন বলছেন ওই ব্যক্তি ধ্বংস কার আল্লাহ নব্বী সাল্লাই ওখানে বলছেন আমিন তাহলে ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে এখান থেকে ইসলামের মধ্যে সমস্ত মানুষের জীবনের সমস্যার সমাধান আছে না নেই একটা সুন্দর সমাধান এখান থেকে দেওয়া দরকার আছে বলে মনে করি যারা আমার সামনে বসে শুনছেন আবারও আমি রিপিট করছি যারা দূর দূরান্ত থেকে আমার আবাস শুনছেন যারা অনলাইনের মাধ্যম থেকে আমার বক্তব্য শুনছেন আমি আপনাদেরকে আল্লাহর কোরআন দিয়ে দলিল দিতে পারি যে যারা রোজা রাখছে না সুস্থ সবাল মানুষ তারা পারবে না বলে রাখছেন না এমনটা তাদের বদমাইশি একটু প্রমাণ করে দেবো প্রমাণ করে দেয় আপনাদের যে বা যারা আজকে রোজা রাখছে না সুস্থ সবাল মানুষ বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ তাদেরকে যদি বলা হয় বিভিন্ন বাহানা দিয়ে ওসিলা দিয়ে রোজা রাখছে না তাদেরকে যদি বলা হয় যে তোমাকে ফজরের আজানের আগ থেকে নিয়ে মগরীবের আজান পর্যন্ত আমার সামনে বসে থাকতে হবে কিছু খেলে হবে না তোমাকে সারা দিন পরে সন্ধ্যাবেলা এক লক্ষ টাকা দেবো কে রাজি হবে না আপনাদের কি মনে হয় যারা রোজা রাখছে না যারা তাহলে তারা রাজি হবে কি হবে না আমাদের বিবেক আমাদের হিসাব আমাদের বুদ্ধি কি বলছে যদি কাউকে অফার করা হয় এক মাসে দেড় টাকা দেবো তাহলে পার ডে করে টাকা দেবো যদি কাউকে বলা যে বা যারা রোজা রাখে না বা রোজা রাখছে না আগামী দিনে রোজা অনেকে আসিচ্ছা করে রাখবেও না তাকে যদি বলা হয় যত গরম হোক তোমাকে এক মাস তুমি যদি রোজা রাখো তোমাকে দেড় লক্ষ টাকা দেবো রোজা রাখবেন এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে ও তখন বলবে যত গরম হোক আর যত কষ্ট হোক যার শরীর খারাপ সেও বলবে এক মাস মাস শুধু নয় যদি যদি প্রত্যেক মাসে লাখ টাকা করে আমাকে পেমেন্ট দাও তাহলে আমি মাসই রোজা রাখবো এরকম বহু মানুষ রাজি হবে কি হবে না বলবে তোমার সামনে বসিয়ে রাখো তোমার সামনে যদি বসিয়ে রাখো তারপরে তোমার সামনে বসে থাকবো যেকোনো ভাবে তুমি পাহারা দাও রোজা আমি ভাঙ্গ করবো না রোজা রাখবো তাহলে এর দ্বারা বোঝা যায় মানুষ টাকার জন্য কষ্ট করতে পারে মানুষ টাকার লোভে এর থেকে বেশি কষ্ট করতে রাজি হয় কিন্তু আল্লাহর জন্য কবরে আজাব থেকে বাঁচার জন্য আখেরাতে নাজাদ পাওয়ার জন্য ইসলাম ধর্মকে মানার জন্য নবীর ভালোবাসায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আখেরাতে জান্নাতে হকদার হওয়ার জন্য মানুষ করছে না তার মানে কি পারবে না বলে না বদমাশি করে ক্লিয়ার হল কথাটা এখান থেকে সঠিক জিনিসটাকে পৌঁছে দেওয়া দায়িত্ব মানা না আমার দায়িত্ব ভালোবাসার মাধ্যম দিয়ে যে এমন ব্যক্তি তাকে সম্মান করে তার কাছে দিনটাকে পৌঁছে দেওয়া কথা ঠিক না বেঠিক তার কাছে পৌঁছে দেওয়া সম্মানিত ভাইরা তাহলে যে বা যারা রোজা রাখছেন আপনাদের কি মনে হয় সত্যিকারে পারবে না বদমাশি এবারে আপনাদের আমি বলি যে বা যারা রোজা রাখে না বা আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা রাখছে না আপনি তাদেরকে উদ্বুদ্ধ করেন তাদেরকে বোঝান তাদেরকে বলুন আপনি গার্জেন আপনার স্ত্রীকে বলুন আপনার বৌমাকে বলুন আপনার মেয়েকে বলুন আপনার ছেলেকে বলুন আপনার ভাইকে বলুন আপনজনকে আপনি বলুন কেন রাখছেন না এক লাখ টাকা যদি অফার করা হয় সবাই রাখবে দেড় লাখ টাকা যদি মাসে দেওয়া হয় বারো মাস রোজা রাখার জন্য যদি রাজি হয় আমাদের বিবেকার হিসেবে যদি বলে আপনি তাকে বলুন যে এক লক্ষ টাকা কখনো বড় বড় বেসরকারি হসপিটালে গেলে বেশি ধনী মানুষ যারা বিশেষ করে মনে অর্থশালী মানুষ যারা এক কথায় মানে ফার্স্ট কোয়ালিটি ধনী মানুষ তারা আবার ছোটখাটো হসপিটালে চিকিৎসা করতে তাদের জন্য স্পেশাল চিকিৎসার জন্য বড় বড় বেসরকারি হাসপাতাল আছে আছে না নেই হসপিটালে গেলে কখনো কখনো দেখা যায় আমাদের কলিকাতার মধ্যে এমন এমন বড় বড় চিকিৎসার হসপিটাল আছে বেসরকারি যেখানে চব্বিশ ঘন্টা তিরিশ হাজার টাকা শুধু বেড ভাড়া আছে না নেই আছে না তাহলে শুধু বেডে একটা অসুস্থ মানুষ থাকলে তাকে পার ডে তিরিশ হাজার টাকা গুনতে হয় অক্সিজেনের জন্য আলাদা টাকা পেট করতে হয় চিকিৎসার জন্য আলাদা টাকা দিতে হয় আমাকে কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর সুস্থ রাখলেন তিনি কে আল্লাহ আমার চোখের জ্যোতি দিলেন তিনি কে আল্লাহ সারা জীবন যদি রোজা রাখি মরণের আগ পর্যন্ত বারো মাস যদি রোজা রাখি আপনার কি মনে হয় চোখের জ্যোতি সুক্রিয়া আদায় করতে পারবো আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে সুস্থ শরীর দিলেন চোখ দিলেন আল্লাহ পাক সুস্থ মস্তিষ্ক দিলেন পাগল করে ঘোরাতে পারতেন না আল্লাহ পাক কান দিলেন হাত পা দিলেন আল্লাহ পাক অচল করে শুয়ে রাখতে পারতেন তাহলে এই শরীরের শুক্রিয়া আদায় করতে গিয়ে আমরা সারা জীবন রোজা রাখলে শুক্রিয়া আদায় করতে পারবো না কিন্তু আমরা টাকার জন্য যদি অফার করা হয় টাকার জন্য রোজা রাখতে পারবো আর আল্লাহর জন্য যখন হয় তখন অম্বল হয় গ্যাস হয় শরীর অসুস্থ হয় খিদের জ্বালা সহ্য হয় না তখন বাহানা আর বিভিন্ন রকম অভিনয়ে মানুষ ব্যস্ত হয় যে শরীরে নাফসান উসাহা বলছেন আমি আল্লাহ এরকম একটাও হুকুম তার উপরে চাপিয়ে দিইনি যেটা বান্দা বান্দি পারবে না তাহলে আল্লাহর কথাতে সন্দেহের অবকাশ নেই যে যারা বলছে পারব না তাহলে এটা তাদের বদমাশ আবারও বলছি অসুস্থ মানুষের জন্য রোজা ফরজ নয় সুস্থ উপর আল্লাহ রোজা ফরজ করেছেন তাহলে যারা আল্লাহর সঙ্গে আল্লাহ করছে তারা কি অন্তর্ভুক্ত হবে না ধ্বংসকারী ধ্বংস ধ্বংস যারা হয়েছে ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত ধ্বংস যেন যারা ধ্বংস হয়েছেন পাক যাদের ধ্বংসদের অন্তর্ভুক্ত করেছেন তাদের অন্তর্ভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে না যারা ইসলামের সঙ্গে ধোকাবাজি করে যারা কোরআনের সঙ্গে ধোকাবাজি করে যারা আল্লাহর সঙ্গে আল্লাহ করে যারা তাদের জীবনের করে তাদের কল্যাণ হতে পারে না এখানে যদি বলেন যে ব্যক্তি রোজার মাস আর আল্লাহর হুকুম পালন করে রোজার মাসের হক আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করে সে জান্নাতের হকদার হতে পারলো না নিজের গোনা ক্ষমা করে নিতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক আর নবী যদি বলেন আমিন এখন আপনার কি মনে হয় যথেষ্ট ঠিক বলেছে না ভুল বলেছে নবীর কথা এখানে ভুলের কোন তো প্রসঙ্গ নেই নবী যেখানে আমিন বলেছেন নিশ্চয় যাতে উম্মাদ ধ্বংস থেকে বেঁচে যেতে পারে যাতে জান্নাতের হকদার হতে পারে অতএব এরকম একটা বিষয় আমাদের কাছে তুলে দিয়েছেন যাতে আমরা রোজার মাসটাকে গুরুত্ব সহকারে পালন করতে পারি রোজার মাসের হক আদায় করতে পারি যাতে রোজার মাসের গুরুত্ব আমাদের কাছে বেড়ে যায় এই জন্য এরকম একটা সতর্ক হাদিসের মাধ্যম থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের কাছে উঠিয়ে দিয়েছেন এটা আমাদের জন্য একটা বিশেষ সতর্ক বার্তারা কথা ঠিক না বেঠিক অতএব ধ্বংস অনিবার্য ভাবছো যদি আমরা হক আদায় না করি অতএব যে বা যারা রোজা রাখে না তাহলে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব ইনশা ইনশা আল্লাহ এবং আমরা আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে রোজা রাখা অভ্যাস তো করাবো ইনশা আল্লাহ বরং আমরা রোজা রাখলে আমাদের শরীর আরো সুস্থ থাকবে কি থাকবে শরীর কষ্ট হলেও আমাদের শারীরিক কল্যাণ আছে এবং আরো সামাজিক কল্যাণ অর্থনৈতিক কল্যাণ আমাদের মানসিক কল্যাণ সার্বিক কল্যাণ সেগুলো আমি আস্তে আস্তে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনার আছে তার ভিতরে রোজার মাসের আমি বেশ রোজা সম্পর্কিত কিছু আলোচনা আমি তুলে ধরছি আর শাহ এই কথাটা একটু মানে সলিড কিছু কথা তো এগুলো মূল পয়েন্টে একটা ভাইটাল পয়েন্ট একটা কথা এই জন্য আমি একটু গুছিয়ে বললাম এই কথাগুলো সুদ দিয়ে বললে এত ভালো করে বোঝানো যেত না এই জন্য আমি এই কথাগুলো একটু গুছিয়ে বললাম কি বোঝা গেল মোটামুটি এই তথ্যটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার এইরকম গঠনমূলক কথা যদি আমরা আমাদের ভাইদের কাছে পৌঁছে দিতে পারি অন্তত সে নিজের বিবেকের কাছে লজ্জিত হবে রোজা যদি না রাখে কথা ঠিক না বেটি লজ্জিত হবে এবং সে অন্তত অনুতপ্ত হতে পারবে আগামী দিন যে কটা ছেড়ে গেছে গেছে অন্তত সে তো রোজা রাখার চেষ্টা করতেও পারবে ইনশা আল্লাহ